হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন জীবনে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার সময় গুরুত্বপূর্ণ কোনো তথ্য সংগ্রহ করতে গিয়ে স্ক্রিনশটের প্রয়োজন হতে পারে। তো বিভিন্ন উপায়ে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া যেতে পারে, বাট আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ এবং কাস্টমাইজ বা এডিটেবল স্ক্রিনশট সফটওয়্যার নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিও। তো ভিডিও শুরুতেই আমরা দেখে নিচ্ছি কোন ওয়েতে আমরা স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা কিন্তু উইন্ডোজের বা মাইক্রোসফটের বাই ডিফল্ট একটা সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে গিয়ে যদি সার্চ করি, সার্চ করে এখান থেকে আমরা যদি লিখি SNIPPING স্নাইপিং টুল, তো স্নাইপিং টুলটা যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের একটা অপশন চলে আসছে যে এখানে আমরা কিন্তু স্ক্রিনশট দিতে পারবো। তো স্ক্রিনশট দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু এডিটেবল বিভিন্ন অপশন রয়েছে, তারপর ডিলে, নিউ, মুড, বিভিন্ন মুড কিন্তু রয়েছে, এভাবে কিন্তু আমরা স্ক্রিনশট দিতে পারবো। তো স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা যা করবো, এখান থেকে জাস্ট এই একটা নিউ নিলাম। নিউ নেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের যতটুকু, যেমন আমি ধরেন একটা পত্রিকা পড়ছিলাম, তো পত্রিকার যতটুকু আমার এখানে স্ক্রিনশটটা নেওয়া দরকার আমি ততটুকু এখানে যদি আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করলেই কিন্তু আমি জাস্ট একটা স্ক্রিনশট পেয়ে গেলাম। তো পেয়ে যাওয়ার পর আপনি এটা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনাকে এখানে একটা অপশন রয়েছে সেভ স্ন্যাপ। তো এটা যদি আমি ক্লিক করি, এটা ক্লিক করলে কিন্তু আমাকে একটা লোকেশন দিয়ে দিতে হবে। তো আমি যদি একটা লোকেশন দিয়ে দিই যে আমার ডেস্কটপে এটা হবে, আপনি যদি এটা রিনেম করতে চান, রিনেম করতে চাইলেও কিন্তু এখানে রিনেম করতে পারবেন। রিনেম করে আপনি যদি সেভ দেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমি পেন, তো পেন দিয়ে রেড পেন, এখানে যদি আপনি কিছু মার্ক করতে চান তাহলে কিন্তু এখানে মার্কও করতে পারবেন। তো এখানে যদি আপনি অন্য কোনো ব্লু পেন রয়েছে, ব্লু পেন দিয়ে যদি মার্ক করতে চান বা দাগাতে চান তাহলে কিন্তু ও নিয়ে নিচ্ছে। তো আমরা উইন্ডোজের যে বাই ডিফল্ট যেই স্নাইপিং টুলটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারি। তো সেকেন্ড অপশন আমরা দেখে নিচ্ছি কিবোর্ডের মাধ্যমে আমরা কীভাবে স্ক্রিনশট নিতে পারি। তো কিবোর্ডের মাধ্যমে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি যা করবেন, আমি এখানে আপনাদেরকে আনস্ক্রিন কিবোর্ড দিয়ে দেখাচ্ছি। আমি এখানে সার্চ করলাম আনস্ক্রিন কিবোর্ড ও অ্যান আনস্ক্রিন কিবোর্ড। তো আনস্ক্রিন কিবোর্ড দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার কিবোর্ডের এই যে যেই বাটনটা রয়েছে PRTSCN প্রিন্ট স্ক্রিন, এই প্রিন্ট স্ক্রিনে যে বাটনটা রয়েছে সেই বাটনটা যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনি আপনার যেই পেজটা পড়তেছিলেন ওটা কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। তো আপনি যদি A4 টেকের কিবোর্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনার এখানে লেখা থাকবে প্রিন্ট স্ক্রিন SYCRQ, অর্থাৎ প্রিন্ট স্ক্রিন সিস্টেম রেকর্ড। এটা হচ্ছে কি আপনার A4 টেকের কিবোর্ডের একদম ডান পাশের উপরের দিকে প্রিন্ট স্ক্রিন সিস্টেম রেকর্ড এই কীটা থাকবে। এটা আপনি যদি প্রেস করেন, আমি প্রেস করলাম, প্রেস করার পর আমাকে এই অলরেডি কিন্তু আমার এই পেজটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এটা সেভ করার জন্য আমাকে যা করতে হবে, সেভ করার জন্য আমি যা করব, দেখেন কীভাবে সেভ করতে হবে, এটা একটু ঝামেলা থাক। সেভ করার জন্য আপনি যা করবেন, এখান থেকে পেইন্ট নেবেন, PAINT পেইন্ট, এই পেইন্ট অপশন নেবেন। পেইন্ট অপশন নেওয়ার পর আপনার কিবোর্ডের Ctrl V, এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিবোর্ডের যেই কন্ট্রোল যেই কীটা রয়েছে সেই Ctrl+V, এই দুটো একই সাথে আপনি প্রেস করবেন, Ctrl+V, এই দুটো একসাথে প্রেস করলে আপনার এখানে চলে আসলো। তো চলে আসার পর আপনি এখান থেকে কিন্তু এডিট করতে পারতেছেন, আপনি কালার করতে পারতেছেন, অন্যান্য অপশনগুলো যেটা রয়েছে সেভাবে আপনি করতে পারেন যদি বিষয়টা একটু কষ্টসাধ্য। তারপর আপনি যা করবেন, এখান থেকে আপনি সেভও করতে পারবেন। আমি এখান থেকে যে সেভের যে অপশন রয়েছে সেই সেভ অপশনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি লোকেশনটা দিয়ে দিলাম, লোকেশনটা দেওয়ার পর রিনেম করে এখান থেকে কিন্তু আমি সেভ করতে পারবো। তাই আমি সেভ করলাম। তো লাস্ট ওয়ান, আমি যে সফটওয়্যারটার কথা বলেছিলাম যে এটা খুবই ইজি এবং কাস্টমাইজ এবং এডিটেবল সফটওয়্যার, তো সেটা হচ্ছে গিয়ে লাইটশট। তো লাইটশটটা ইনস্টল করার জন্য আপনারা যা করবেন, আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি সার্চ অপশনে টাইপ করবেন LIGHTSHOT লাইটশট। এটা লাইটশট লিখে যদি আপনি প্রেস করেন, প্রেস করলে কিন্তু আপনি এমন একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনি জাস্ট ওখানে ক্লিক করে কিন্তু এই যে ওয়েবসাইটটা রয়েছে বা সফটওয়্যার সাইটটা রয়েছে সেটা কিন্তু আপনি চলে আসতে পারেন। চলে এসে যদি আমি এখানে প্রেস করি, প্রেস করলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে লাইটশটের যে সফটওয়্যারটা রয়েছে সেটা ফ্রিতে ডাউনলোড করা যাচ্ছে। তো ডাউনলোড করার জন্য আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে উইন্ডোজ, এখানে উইন্ডোজ ক্লিক করবেন, আর যদি আপনি এখানে ম্যাক ব্যবহার করে থাকেন তাহলে ম্যাকের যেই অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমার অলরেডি সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। আর ডাউনলোড কিন্তু সফটওয়্যারটা আপনি যা করবেন, এখান থেকে জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে ক্লিক করবেন। আমার সফটওয়্যারটা অলরেডি ইনস্টল করা আছে তাই আমি নতুন করে আর করলাম না। তো চলুন এখন দেখে নেই লাইটশট সফটওয়্যার ব্যবহার করে কীভাবে আমরা স্ক্রিনশট এডিট করতে পারি, সেভ করতে পারি। তো ধরেন আমি একটা পত্রিকা পড়ছিলাম,
তো পত্রিকার নিচের দিকে গিয়ে আমি ধরেন এখান থেকে একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি যা করব, আমি জাস্ট নিচের দিকে যে শো হিডেন আইকন এই অপশনে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করলেই কিন্তু আমার এখানে যে প্রেস দ্য প্রিন্ট স্ক্রিন যে সফটওয়্যারটা রয়েছে সেটার আইকন কিন্তু এখানে শো করছে। তো আপনি যখন এটা ইনস্টল করবেন তখন বাই ডিফল্ট যখন পিসি বা ল্যাপটপ ওপেন করবেন সাথে সাথে কিন্তু এটা আপনার এখানে শো করবে। তো এখন আমরা যা করব, ধরেন আমি এই স্ক্রিনশটটা এখান থেকে নিব, এই স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমি যা করব জাস্ট এখানে প্রেস করব বা ক্লিক করব। ক্লিক করার জন্য আমাকে জাস্ট এরিয়া সিলেক্ট করে দিতে হবে। তো আমি এরিয়া সিলেক্ট করে দেওয়ার জন্য আমি এরিয়াটা সিলেক্ট করে নিলাম। এরিয়া সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসছে আমার এডিট করার জন্য। তো এডিট করার জন্য আমি প্রথম দিকে উপরের দিকে যদি দেখি যে এখানে পেন রয়েছে, পেন টুল, দেন এখানে রয়েছে লাইন টুল, তারপর রয়েছে অ্যারো টুল, দেন আপনি এখানে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলার, তারপর রয়েছে এখানে মার্কার, দেন এখানে আপনি কিন্তু টেক্সট রাইটও করতে পারবেন এবং এছাড়াও আপনি কালার চেঞ্জ করে করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো আমি প্রথমে একটা ব্যবহার দেখাচ্ছি যে এখানে আমি জাস্ট পেন টুলটার ব্যবহার কীভাবে করবো। তো পেন টুল যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখানে জাস্ট আমি যদি এটা মার্ক করি যে এইটুকু মার্ক করলাম, তো এটা কিন্তু আমি মার্ক করতে পারছি। দেন আপনি যদি লাইন টুলের ব্যবহার করেন জাস্ট এখান থেকে টানবেন, ড্র্যাগ করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেন এরপর অ্যারো বাটনের ব্যবহার কীভাবে করবো, যে অ্যারো জাস্ট আপনি এখান থেকে এখানে দেখিয়ে দিতে যাচ্ছেন যে ইয়ে হচ্ছে কি আমার অ্যারো। এখান থেকে কিন্তু আমরা অ্যারো বাটনের ব্যবহার করতে পারি, রেক্ট্যাঙ্গুলারের ব্যবহার করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি টেক্সট টুলটার ব্যবহার কীভাবে করবো। তো টেক্সট টুল ব্যবহার করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পর আপনি আপনার মতো এখানে টাইপ করতে পারবেন, যেমন আমি লিখলাম IPL। তো আমি কিন্তু এখানে টাইপও করতে পারছি। তো টাইপ করার জন্য আপনি এখানে যা ইচ্ছে তাই এখানে কিন্তু টাইপ করতে পারবেন, টাইপ করার অপশনটা কিন্তু আমরা দেখতে পেলাম। তো এবার যদি আমি বাম দিকে যাই, তো বাম দিকে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আপলোড দ্য টু প্রিন্ট স্ক্রিন। এখানে কিন্তু আমরা গুগল ক্লাউডেও কিন্তু আমরা আমাদের সেই প্রিন্ট স্ক্রিনটা আপলোড করে রাখতে পারবো। তাছাড়া এখানে যা করতে পারবো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখান থেকে শেয়ার করতে পারবো। এছাড়াও এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমরা, যে এখানে যদি সার্চ সিমিলার ইমেজ অন আইকন অন গুগল, গুগলে কিন্তু আমরা সিমিলার আইকনটা এখানে সার্চ করতে পারবো। এছাড়াও যে অপশনটা রয়েছে প্রিন্ট, আপনি কিন্তু এখান থেকে যদি প্রিন্টে ক্লিক করেন, প্রিন্টে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি প্রিন্টটা থেকে এই যে স্ক্রিনশটটা রয়েছে সেই স্ক্রিনশটটা কিন্তু আপনি প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট করে নেওয়ার জন্য আপনার এখানে যে সেটিংটা রয়েছে, সেটিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেই সেটিংগুলো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। কত কপি দিতে চাচ্ছেন বা কীভাবে দিতে চাচ্ছেন, লেটার না এফোর পেজে দিতে চাচ্ছেন, সব বিষয়ে সে মানে প্রিন্ট করার জন্য যেই অপশনগুলো থাকে সেই সব অপশনগুলো কিন্তু এখানে রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কিন্তু আপনি প্রিন্টও করতে পারবেন। দেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই প্রিন্ট স্ক্রিনটা বা স্ক্রিন যে আমরা সেভ করব সেই সেভ করার অপশনে কিন্তু এখানে রয়েছে। তো সেভ করার অপশনের জন্য আমাকে যা করতে হবে জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম, সেভ বাটনে ক্লিক করার পর আমার লোকেশনটা দেখিয়ে দিলাম যে ডেস্কটপ, আমি ডেস্কটপে দিতে চাচ্ছি। এখান থেকে ফাইল নেম আপনি কিন্তু এখান থেকে রিনেম করে নিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো রিনেম করবেন। রিনেম করার পর এখানে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার সফটওয়্যারটা কিন্তু অলরেডি, আমার স্ক্রিনশটটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো কোথায় সেভ হয়েছে আমি যদি লোকেশনটা দেখি, দেখুন অলরেডি কিন্তু আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আমরা দেখতে পেলাম যে খুব সহজেই কীভাবে একটা স্ক্রিনশট নিয়ে সেটাকে এডিট করে বা আমার মনের মতো কাস্টমাইজ করে কিন্তু আমি এটা প্রিন্ট করতে পারছি এবং সেভ করেও রাখতে পারছি। তো আপনার যে কোনো প্রয়োজনীয় তথ্য কিন্তু আপনি এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।